তার সম্মানিত চেয়ারম্যান জনাব সায়ান এফ রহমান, উপস্থিত অন্যান্য সম্মানিত অতিথিবর্গ, দেশের অনেক বিশিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, এবং আজকের এখানে সমবেত ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সম্মানিত বন্ধুরা, সমবেত শ্রোতৃমণ্ডলী, সবাইকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। আজকে এই ম্যাক্সিমকো গ্রুপ, ম্যাক্সিমকো কমিউনিকেশনস, ম্যাক্সিমকো গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান ম্যাক্সিমকো কমিউনিকেশনস, তারা আকাশ ব্র্যান্ড নামে ডিটিএইচ প্রযুক্তিটা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্যে আজকে এখানে সেই আয়োজন করেছেন। নামটা চমৎকার হয়েছে, আমি যারা এই নামটি দিয়েছেন আকাশ তাদেরকে ধন্যবাদ জানাই। এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশ অনন্য উচ্চতায় পৌঁছেছে। আমরা কেউ স্বীকার করি আর না করি, কেউ অনুভব করি আর না করি, এটিই বাস্তবতা। গত 10 বছরে বাংলাদেশে দারিদ্র কমেছে 20%, 40% থেকে কমে 20%-এর নিচে। মাথাপিছু আয় $600 থেকে প্রায় $2000, এবং মানুষের গড় আয়ু 67 বছর থেকে 73 বছরে। দেশ 10 বছর আগে স্বল্পোন্নত দেশের তালিকাভুক্ত একটি দেশ ছিল, এখন পরিপূর্ণ মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার পথে নিম্ন মধ্যম আয়ের দেশ, উন্নয়নশীল দেশ। এবং খাদ্য ঘাটতির বাংলাদেশ আজকে খাদ্য উদ্বৃত্তের দেশ। বাংলাদেশে এখন খালি পায়ে মানুষ দেখা যায় না, ছেঁড়া কাপড় পরা মানুষ খুঁজে পাওয়া যায় না, আকাশ থেকেও কুড়ে ঘর দেখা যায় না, এটি বদলে যাওয়া বাংলাদেশ। শেখ হাসিনার নেতৃত্বে আজকে জলে স্থলে অন্তরিক্ষে বাংলাদেশের বিজয় কেত রয়েছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট, বাংলাদেশ পৃথিবীর 57তম দেশ যেটি স্যাটেলাইট পাঠিয়েছে। এই স্যাটেলাইট পাঠানোর মাধ্যমে বাংলাদেশের পতাকা উড্ডীন হয়েছে অন্তরিক্ষে, এবং সমুদ্র বিজয়ের মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সীমানায় যুক্ত হয়েছে আরও 1,18,000 বর্গ কিলোমিটার জায়গা। সীমান্তে দীর্ঘ 70 বছরের পুরনো সময়ও বাস্তবায়িত হয়নি 46 বছর ধরে, সেগুলো সেই চুক্তি বাস্তবিক কমিউনিকেশনস। এবং এটি আমাদের দেশে আজকে মানুষের দাঁড়ে দাঁড়ে টেলিভিশনগুলোকে দেখানোর ক্ষেত্রে যেই নানা ধরনের জটিলতা আছে সেটি নিরসন করার ক্ষেত্রে, এবং সরকার সঠিকভাবে যাতে ট্যাক্স পায় এবং এখানে একটি শৃঙ্খলা আনার ক্ষেত্রে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সাথে আপনি দেখবেন আজকে শহরাঞ্চলে, প্রতিটা শহরে তারের জঞ্জাল, এবং এটি প্রচণ্ড সুন্দর রাস্তা, প্রচণ্ড সুন্দর। আমরা অনেকগুলো রাস্তা করেছি ঢাকা শহরে, দেশের অন্যান্য শহরে, কিন্তু তারের জঞ্জাল এই রাস্তাগুলোকে যতটুকু দৃষ্টিনন্দন হতে পারত সেটি তারের জঞ্জাল সেখানে বাধা তৈরি করছে। এই ডিটিএইচ প্রযুক্তির অন্যতম একটি ভালো দিক হচ্ছে এই তারের জঞ্জাল সরবে। তার ছাড়াই মানুষ ডিটিএইচ ডাইরেক্ট টু হোম প্রযুক্তির মাধ্যমে ঘরে ঘরে মানুষ টেলিভিশন দেখতে পাবে। এবং আমার পূর্ববর্তী বক্তা, আমার সম্মানিত শ্রদ্ধাভাজন বাণিজ্যমন্ত্রী ইতিপবংশী বলেছেন যে এখন যে বিভিন্ন জায়গায় আপনার তার কেটে দেওয়া হয়, নানা ধরনের বিরোধ তৈরি হয়, এবং অনেক সময় সেই বিরোধ বড় আকার ধারণ করে, এগুলো কমানোর ক্ষেত্রেও এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই জন্য আমি ম্যাক্সিমকো গ্রুপকে ধন্যবাদ জানাই। ম্যাক্সিমকো গ্রুপ বাংলাদেশে প্রথম প্রতিষ্ঠান এবং পরিপূর্ণ লাইসেন্স শুধুমাত্র তারাই এখনও পর্যন্ত পেয়েছে। তারা আজকে এই সেবাটি এত দ্রুত করতে পারবে আমি ধারণা করিনি। দু মাস আগে যখন মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান আমাকে বললেন যে আমরা করতে যাব, তখন আমি ভেবেছিলাম অন্তত 6 মাস সময় লাগবে,
কিন্তু এত দ্রুত করে ফেলেছেন, এজন্য আপনাদের ধন্যবাদ জানাই। আপনারা জানেন আমরা সম্প্রচারের ক্ষেত্রে একটি শৃঙ্খলা আনার চেষ্টা করছি। বাংলাদেশে আইন আছে, আইনের তোয়াক্কা না করে বিদেশি চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন প্রদর্শন করা হয়। পৃথিবীর কোনো দেশে এটি করতে পারে না। ভারতে বাংলাদেশের বা পৃথিবীর অন্য কোনো দেশের চ্যানেল আইন বহির্ভূতভাবে সেখানে বিজ্ঞাপন প্রদর্শন করতে পারে না, পাকিস্তানে পারে না, কন্টিনেন্টাল ইউরোপে পারে না, ইউকেতে পারে না, নর্থ আমেরিকায়, ইউএস এবং কানাডায় পারে না। বাংলাদেশের কোনো চ্যানেল যদি এই সমস্ত জায়গায় দেখাতে হয় সেখানেও ক্লিন ফিট অর্থাৎ বিজ্ঞাপন ছাড়াই প্রদর্শন করতে হয়। এই আইনটি আমাদের দেশে আমরা করেছি 2006 সালে, কিন্তু এই আইনটি বাস্তবায়িত হয়নি। এই আইনটি বাস্তবায়নের ক্ষেত্রে কিছু জটিলতা আছে। এই ডিটিএইচ প্রযুক্তি এই জটিলতা নিরসন করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ইতিবাচক ভূমিকা পালন করবে এবং একই সাথে আমরা ইতিমধ্যেই ক্যাবল অপারেটরদেরকেও জানিয়েছি, জুলাই মাসের পর থেকে যদি আইন বহির্ভূতভাবে কেউ এই কাজগুলি করে সেক্ষেত্রে আমরা আইন প্রয়োগ করা করতে বাধ্য হব এবং আইন প্রয়োগ করা হবে। আজকে বঙ্গবন্ধু স্যাটেলাইটের সেবা গ্রহণ করতে যাচ্ছে ম্যাক্সিমকো কমিউনিকেশনস। 19 তারিখ আরেকটি অনুষ্ঠানের মাধ্যমে দেশের সমস্ত টেলিভিশন চ্যানেল, ডিটিএইচ সমস্ত টেলিভিশন চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইটের সেবা গ্রহণ করতে যাচ্ছে আনুষ্ঠানিকভাবে। তো আমি আর কথা বাড়াবো না, আমরা আজকে নতুন প্রযুক্তির মাধ্যমে দেশ প্রযুক্তিগতভাবে অনেক দূর এগিয়ে গেছে এবং সত্যিকার অর্থে ডিজিটাল বাংলাদেশ আজকে বাস্তবে রূপায়িত হয়েছে, কিন্তু সম্প্রচারের ক্ষেত্রে সেটি পরিপূর্ণভাবে হয়নি। ডিটিএইচ প্রযুক্তি সেই অপূর্ণতা পূর্ণ করবে। আমি আর কথা না বাড়িয়ে এই প্রতিষ্ঠানের সমৃদ্ধি কামনা করে, যে আকাশ নাম দিয়ে যে প্রতিষ্ঠান যাত্রা শুরু করেছে আকাশের সীমানাকেও ছাড়িয়ে যাবে সে প্রত্যাশা রেখে সবার মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।